আগের দিনের ব্লগটা এখান থেকেই শেষ করেছি, আবার এখান থেকে শুরু করলাম। এই দেখো শাড়ি টাড়ি পরা রেডি। এই শাড়িটা আজকে নতুন পরেছি, মানে আমি নতুন পরেছি, এটা তিতলি সরস্বতী পুজোয় পরেছিল, তার সাথে এই দুলটা পরেছি। আমার অনেক দেরি অলরেডি হয়ে গেছে, ফ্ল্যাটে সবাই চলে এসছে নিচে খাওয়া দাওয়া করছে, তো আমি একটু ওপরে যাব, করে নিচে যাব। এই দেখো তিতলির খাবার পাঠিয়েছে, এত খাবার নাকি তিতলি খাবে। তবে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই গোবিন্দভোগ চালের ভাত, তার মধ্যে চিনি গুঁড়ো দেওয়া আছে, আর এই তরকার ডাল, এটা হচ্ছে ওদের পুজোর। তাছাড়া এটা তো রয়েছে তোমার পানির মানে নবরত্ন, এটা রয়েছে দুর্দান্ত আলুরদম আর কচুরি। পরে বাচ্চা দেখে ওকে গিফট দিয়ে এলাম, কিন্তু বাচ্চাটা ঘুমোচ্ছিল তাই আমি ছবি তুলিনি। তিতলি এসছে, হাফ অ্যান আওয়ার হলো না তিতলি? হাফ অ্যান আওয়ার মতো হয়েছে, কলেজ থেকে এসছে, এবার ওপরে যাব, রাহুল অঙ্কেলের ছেলেকে দেখতে যাব। চল এবার ও খাওয়া দাওয়া করে নিয়েছে, ওরাই খুব প্রচুর খাবার পায়। হ্যাঁ আমি দেখিয়েছি, আমি শেয়ার করেছি সবার সাথে। আমার কলেজের লিপস্টিক একটু মেখেই নি। আমি তো দেখে গেলাম ভাইকে, ভীষণ মিষ্টি, বাট এখনো ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছি না, পরে তোমাদের সাথে দেখা করাবো। আর ভুবি এখানে বসে আছে, ভুবির সাথে দেখা করে দিচ্ছি। আমাদের টেন্থেও একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ আমাদের টেন্থেও একটা প্রোগ্রাম আছে, আর মা কত কিছু নিয়েছে। আর এই যে আবার রাহুলের বাড়ি থেকে আবার এত কিছু নিয়ে যাচ্ছে। আমিও পিসি আছি, রাতে পিসি, একদম সবার সাথে আলাপ করেছি। দিদি একটু বেড়াতে যাচ্ছে, তুমি জেদ করছো? আজকে কি বার? আজকে থার্সডে, আমার এক্সাম ফাইনালি শেষ। আমি আর মার্গেন একটু বেড়াতে যাচ্ছি দুজন মিলে, একটু সামার শপিং করব ওর জন্য, কারণ কি ও একা থাকে তো রোজ টি শার্ট আর ওয়াশ করা পসিবল হচ্ছে না, গরমটা মারাত্মক পড়ে গেছে। সো এইসব টুকটাক কাজ নিয়ে বেরোচ্ছি, প্লাস আরও অনেক প্ল্যান্স আছে লেটার হাফ অফ দ্য ডেতে। তো আজকে একটা জমজমার দিন যাচ্ছে, আর আমি খুব ভালো ফিল করছি সেটার জন্য। আমিও বেরোবো, এখন বাজে হচ্ছে 2:10, আমাকে এখন আনোয়ারশা রোডের বাড়ি যেতে হবে। আমি মা তিতলি আজকে আবার প্রজাপতি দেখতে যাচ্ছি, নবীনায় প্রজাপতি চলছে, আর এই শুক্রবার অবধি লাস্ট। মায়ের শরীরটা এখন একটু ভালো হয়েছে। আর একটা জিনিস চট করে দেখিয়ে দিই, এই দেখো এই তত্ত্বসূচিটা বানিয়েছি, আর এটা হচ্ছে আমার লোগো দেওয়া কার্ড, আর এই শট আমি দিয়েছি তত্ত্বসূচি, কারণ আমার একটা সাজানো আছে শুক্রবার। ওর বাড়িতে তো আমি অনেকক্ষণই এসে গেছি, আমি প্রথমে গেছিলাম হচ্ছে লেক মল জুডিওতে, তারপর আমি ঠামুর বাড়িতে এলাম, মা এখন লাইট চালানোর চেষ্টা করছে। দুখানা আউটিং কলস ফর দুখানা আউটফিট, তো দেখো আমার আউটফিটও চেঞ্জ হয়ে গেছে। মা এখানে ঠামুর বলতে চান, মাকে নিয়ে সিনেমায় যাচ্ছি, মার প্রচন্ড টেনশনে কাল জ্বর এসেছিল, আমি মাকে বললাম মা তুমি তো ভোটে দাঁড়াতে যাচ্ছ না, তুমি সিনেমা দেখতে যাচ্ছ। সত্যি ঠামুর জ্বর এসে গেছে, সিনেমা দেখবে, তাও আবার দেবের প্রজাপতি, কোনো অ্যাকশন মুভিও না বা পাঠানো না। তোমার এত টেনশনে কি আছে বলো, কি জানি ভগবান জানে। গরম পড়ে গেছে কলেজে, না কি কষ্ট হচ্ছে। যাই হোক এবার আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি নবীনার উদ্দেশ্যে হেঁটে যাব আস্তে আস্তে। মা ঘড়ি দিয়ে যাবে ভীষণ বলে, কিন্তু আমার ও ভয় করে, ভয় পায় মা, অ্যাকচুয়ালি ভয় পায়, বলে সাউথ সিটি যেতে বলে, কিন্তু টেনশন হয় মায়ের, মা পারি না। এই দেখো খাবার সব ব্যাগে পুরছি, অনেক কিছু আছে ভেতরে। আবার যাচ্ছ প্লেন চিপস, আর তুমি ধোকা করছো এখানে, চিটিং আবার কি চিটিং করছো বলবো, দেবের সিনেমা দেখতে এসে একে দেখছে, তুই এটা ধোকা আর ফটো তুলে দে চল। আবার তুমি শাহরুখ, মা শাহরুখের সামনে ছবি তুলবে বলছে, চলো চলো কামও তুলবে।
ঠামুর কোনো ইচ্ছে নেই মা, তুমি জোর করছো। এরা কিন্তু দেখতে এসছে দেবের সিনেমা, ছবি তুলছে শাহরুখ খানের পাশে, এগুলোকেই বলে আলটিমেট চিটিং। সিনেমা দেখে আমরা জাস্ট বেরোলাম, এই যে আমরা একটু কয়েকটা কাজ সেরে যাব বাড়ি। আমার দোকানের মোগলাই পরোটা খাচ্ছি, এই যে মানে নিয়ে যাচ্ছি। এটা বাবার ছোট্টবেলাকার ফেভারিট দোকান, তাই না ঠামু বলো? এটা হচ্ছে যোগেশচন্দ্র কলেজের ঠিক অপোজিটে ভোলাদার দোকান, ছোট্ট কিন্তু এটা বহু পুরনো দোকান। ভোলাদা কতদিনের দোকান? 54 বছর আমাদের জন্মেরও অনেক আগে। বাবাই কে তো ছোট থেকে চেনে। আমারও জিম যেতেই হবে আজকে। হ্যাঁ ভাবো তাহলে, আমার কষ্টের শেষ নেই। সেকেন্ড টাইম প্রজাপতি দেখলাম, ভালো লাগলো। এবার ঠামুকে এখানে উঠিয়ে দিয়ে গেলাম আর কি। এবার আমরা বাড়ি যাব, তারপর আমি জিম যাব। কালকে কলেজ ছুটি, পরীক্ষা শেষ হওয়ার আনন্দে কলেজ ছুটি দিয়েছে। আর আমি জল খাবো। হ্যাঁ, গরমটা কেমন লাগছে? তোমরা কিভাবে গরমকে ডিল করছো একটু কমেন্ট সেকশনে জানাও প্লিজ, বিকজ আমরা তো পাচ্ছি না। সবাই জিজ্ঞেস করছে তিতলি চুল কেটেছে? দেখো তিতলি কখনো চুল কাটতে পারে? একটু তিতলি ট্রিম করতে পারে, বিকজ নিচের দিকটা দেখো একটু স্প্লিটেন্স এসে গেছে। আর তা বাদে তিতলি যতই বড় হয়ে যাক, একটা গ্যারেন্টি দিয়ে দিতে পারি যে তিতলি চুল কাটবে না আর নখ কাটবে না। তিতলি এই দুটো জিনিস খুব ফেভারিট। বাকি তিতলি জামা কাপড়ের সেন্স বদলে যেতে পারে, ফ্যাশন সেন্স আলাদা হয়ে যেতে পারে, বাট চুল তিতলি লম্বা পছন্দ। মা তো মাঝে মাঝে বলে কি তো তো জামার থেকে চুল বড় হয়ে যায় মাঝে মাঝে, মা বলে। এটা তোমরাও আমাকে অনেকে কমেন্ট করবে জামার থেকে চুল বড়। হ্যাঁ চলো, বাবাই দাঁড়িয়েছিল, বাবাই চাবি নিয়ে যায়নি, আমরা সবাই বাড়ি ঢুকলে। হ্যাঁ জিম যাচ্ছি, 5 মিনিটও বসিনি। এই দেখো আমার টোট ব্যাগ কে নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, তিতলি টোট ব্যাগটা নিয়েছি, তিতলি মোবাইলটা দে। গুড মর্নিং, আজকে হচ্ছে শুক্রবার, আমি ভীষণ ব্যস্ত, তত্ত্ব সাজানো আছে। সব থেকে বড় কথা, নিউ টাউন সিটি সেন্টার 2 উত্তরায়ণ, আমার বাড়ি থেকে অনেক দূর, আমাকে তিতলি ইনড্রাইভ বুক করে দিয়েছে। চলে এসো সাবধানে, মা এরকম নতুন জুতোটা পড়েছে। হ্যাঁ কেমন লাগছে তোমরা জানাবে? খুব সুন্দর লাগছে আমার এই জুতো, পাটা ভীষণ কালো কালো হয়ে আছে রোদ দূরে। চলো টাটা, সাবধানে যাও, বেশ থাকো। হ্যাঁ আমি চিংড়ি মাছ আর ভাত রান্না আছে খেয়ে নেবে, তুমি আর বোন খেয়ে নেবে, বোনের মাংস আছে। ঠিক আছে টাটা, বেস্ট অফ লাক। আমি এটা পারলে মিনি ব্লগ করবো। এই জায়গাটা আমার কাছে পুরো নতুন, উত্তরায় তৃতীয়া। এই যে এসে গেছি, এবার এখানে ঢুকবো, কাজ শুরু হয়ে যাবে, পরে আবার কথা হবে। একটু গরম পড়েছে, একটু মুখটা ধুয়ে এলাম, স্নান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, 2 বাজে, এবার খাবো না, আজকে সবে খেতে দিলাম। মা তো দেখলেই বেরিয়েছে, কাজে গেছে। আমিও একটু ল্যাপটপে একটু রিসার্চের কাজ করছিলাম, আমার রিসার্চ পেপার আছে এবছর, জানোই তোমরা তো, সেটার ব্যাপারে একটু কাজকর্ম করছিলাম। এবার আমি করবো লাঞ্চ। মা এখানে দেখো চিংড়ি মাছ করেছে, খুব ইয়াম্মি লাগছে দেখে। আর এখানে আছে ভাত, ভাত খাবো আর চিংড়ি মাছ দিয়ে। এই যে আমাদের মহারানী ঘুমাচ্ছে, মহারানীর দিদিও একটু শুয়ে আছে, এখন খাওয়া আমাদের কমপ্লিট, তাই তো? তাই তো, একটু বলো কিছু। আমি এই বইটা এখন পড়ছিলাম একটু, আর আমার এই কোটটা খুব বেশ ভালো লাগছে, এই লাইনটাও বেশ মিনিংফুল। যাই হোক বইটা খুব ভালো, তোমরা যারা পড়েছো কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লেগেছে। দেখলেই তোমরা এই বই পড়ছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন দেখো বাবাই অফিস থেকে চলে এসেছে, আর আমিও এত রেডি হয়ে কোথায় যাচ্ছি, মাকে আনতে যাচ্ছি। সাবধানে যেও, ড্রাইভার এসে গেছে। হ্যাঁ একদম, কারণ কি রাত্রিবেলা উবার বা ইনড্রাইভ কিছু পাওয়া ঝামেলা হয়ে যায়, তো বাবাই বললো গাড়িটা নিয়ে তুই চলে যা মাকে আনতে। তাই মাকে আনতে যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 7:30, আমরা 7:30তেই কাকুকে ডেকেছিলাম, তো যাওয়া যাক। আর তুমি ম্যাগিটা খেয়ে নিও, বাবাইকে ম্যাগি করে দিয়েছি। বেরিয়ে তো গেছি, বাট এখানে যে দাদা এসছেন, তিনি বলছেন গাড়িতে কিছু একটা প্রবলেম হচ্ছে, ব্রেক ঠিকভাবে ধরছে না, তো উনি দেখছেন, জানি না কি হলো। মাকে মার একটু কাজ বাকি আছে, তো মা করে আসবে, আমি এখানে ওয়েদারটা এনজয় করছি, ওয়েদারটা সত্যি খুব সুন্দর। আসছে মা, এখন 10:10,
চল আর আই এম ভেরি সরি যাব হ্যাঁ কটা বাজে 10:10 কি বলো 10:27 এই দেখো 10:27 কখন বাড়ি ঢুকবো জানি না চলো চলো আর কাজটা তোমরা শর্টে দেখে নাও গুড মর্নিং এখন সকাল 8:30 এ দেখো আমি শুয়ে আছি আর আমার ছোট মেয়ে আমার পাশে শুয়ে আছে যাই হোক আজকে একটু রেস্ট নিচ্ছি তবে বেশিক্ষণ নিতে পারবো না উঠে পড়বো কারণ এই ব্লগটাকে এডিট করে দেবো আজকেই আপলোড করবো আজকে বাড়ি ঢুকেছি প্রায় 12:15 তারপর ওই বিরিয়ানি খেয়ে আর ক্যামেরা অন করার সময় পাইনি বা সুযোগও পাইনি শরীরও দিচ্ছিল না আর কালকে তিতলি গেছিল বলে সত্যি কথা আমার ভীষণ মানে উপকার হয়েছে আমি ওদের বাড়ি থেকে বেরিয়েছি 10:24 তো মানে ওখান থেকে সিটি সেন্টার 2 থেকে টলিগঞ্জ আসা মানে বেশ চাপের ব্যাপার আর আমি ওই জায়গাটা অত ভালো করে একদম চিনি না তবে যেখানে সাজাতে গিয়েছিলাম ভীষণ ভালো মানুষ ভীষণ মানে আমার ভালো লেগেছে ওনাদের আমি অ্যাকচুয়ালি যাদের সাথে কাজ করি দেখো এই তত্ত্ব বলো ব্রাইডাল বলো এগুলো তো একটা ফ্যামিলির সাথে সম্পর্ক তৈরি হয় এটা প্রফেশনাল রিলেশনশিপ নয় ডেফিনেটলি কাজ করা মানে প্রফেশনালি করা এটা আমি প্রফেশনালি করি কিন্তু এই তত্ত্ব বলো ব্রাইডাল বলো একটা না সম্পর্কও তৈরি হয় এখানে শুধু প্রফেশনটা ব্যাপার থাকে না সারাদিনের গল্প গুজব খাওয়া দাওয়া মজা তো যাই হোক ভীষণ ভালো কেটেছে কালকের দিনটা আমি এগুলোতে অনেক এনার্জি পাই আমি কাজ করতে ভালোবাসি আর আমার কাজ দেখে যদি কেউ আনন্দ পায় কেউ ভালো বলে ভীষণ ভালো লাগে এটা হয়তো প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষের একই গল্প তারা চায় যে তাদের কাজটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করুক বা ভুলটাও ধরিয়ে দিক এটাও তারা চায় যাই হোক ব্লগটা আর বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই লাস্ট লোপামুদ্রার নীতি কথা সবাই কাজ করব ভীষণ ভালো থাকবো আর কাজ কোনোদিন ছোট বড় হয় না